ৰহ মতেৰে বৃষ্টি দাও না ওগো দয়াম ৰহ মতেৰে বৃষ্টি দাও না ওগো দয়াম আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে আল্লাহ আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে রহমতের বৃষ্টি দাও না ওগো দয়াম রহমতের বৃষ্টি দাও না ও গো জালা হয় না সহ্য এমন গরমে আল্লাহ আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে আল্লাহ তোমার ইশারা হাতে আও সব কিছু চলে আল্লাহ তোমার ইশারাতে তুমার সব কিছু আও তুমি দয়া না করিলে যাবে কোথায় রে আল্লাহ তুমি দয়া না করিলে যাবে কোথায় রে আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে আল্লাহ আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে রহমতের বৃষ্টি দাও না ওগো দয়াম রহমতের বৃষ্টি দাও না ও গো আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে আল্লাহ আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে রহমতের বৃষ্টি হলে মালিকী শ্রমিক দ হবে রহমতের বৃষ্টি হলে মালিকী শ্রমিক দন্য হবে মাফ করে দাও ও গো আল্লাহ তোমার বান্দারে এ মাপ করে দাও ও গো আল্লাহ তোমার বান্দারে এ আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে আল্লাহ আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে রহমতের বৃষ্টি দাও না ও গো দয়াম রহমতের বৃষ্টি দাও না তো জালা না সহ্য এমন গরমে আল্লাহ আর তো জালা না সহ্য এমন গরমে এই হাসে মে মিনতি করি বিষ্টি দৌ না পান্টা এই হাসেমে মিনতি করি বিষ্টি দৌনা পান্তা বরি তোমার দয়ানা না পাইলে বলি আল্লাহ তোমার দয়া না পাইলে বলি বোকার আর তো জালা হয় না সহ্য এমন গরমে আল্লাহ আর তো জ্বালা হয় না সহ্য এমন গরমে রহমতের মিষ্টি দমনা ওগো দয়াময় রহমত বৃষ্টি দমনা অগো দয়াম আর জ্বালা হয় না সহ্য এমন গরমে আল্লাহ আর হই না সহ্য এমন গরমে আল্লাহ আর জ্বালা হয় না সহ্য এমন গরমে আর না সহ্য এমন গরমে প্রিয় দর্শক আলাইকুম আরেকটি নতুন গান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যদিও ভালোভাবে লিখতে পারি নাই আমি কোনো গীতিকান নামে বারবার বলি আমি চেষ্টা করি কিছু নতুন জিনিস তুলে ধরার জন্য তারপরও আমি যতটুকু পেরেছি এই গানটি লেখার চেষ্টা করেছি আসলে আমরা যে আমরা যে কি দোষ করেছি দোষ করেছি কি করি নাই সেটা আমরা যারা দোষ করি তারা ছাড়া আর জন্য কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া অর্থাৎ আমি এটাই বলবো আল্লাহ যাই কিছু করে ভালোর জন্য করে কিন্তু এখন যখন গরম পড়তেছে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ বৃষ্টি দাও আবার যখন বেশিরভাগ বৃষ্টি হয় মানুষের ক্ষতি হয় তখন আবার আল্লাহর কাছে আবার হাত তুলি আল্লাহ বৃষ্টি কমাইয়া দাও কিন্তু আল্লাহ আমাদেরকে বহু প্রকার পরীক্ষা করে সেগুলি আমরা হয়তো বুঝি না জানি না এমন মুহূর্তে এমন একটি সময় মাহে রমজানের মাসে কি পরিমাণ গরম পড়তেছে সেটা হয়তো বাংলাদেশের সকল ভাই বন্ধুরা জানে দেখতে পাচ্ছে যাদের ঘরে এসি আছে ফ্রিজ আছে তারা ঠান্ডা খানি খাইতে করতেছে এসি দিয়ে ঠান্ডা পাচ্ছে যাদের ঘরে কিচ্ছু নাই তারা তো সহ্য করতেছে কিন্তু যাদের ঘরে আছে তারও কি বাছে যাদের গরে তারও বেশি এখনো আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা এখনো বেঁচে আছি তারপরও তারপরও আমি আমাকে হয়তো বলতে পারেন আপনি বৃষ্টি নিয়ে গান করতেছেন আমি ক্ষুদ্র নগরণ কণ্ঠ শ্রমিক আমার কাজে গান করা গজল করা হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের খারাপ লাগবে আপনারা তো আমাকে খারাপ বলতে থাকবেন অনেক অনেক কিছু বলেন হিরো আলম বলেন চট্টগ্রামের হিরো আলম এই সেই কত কিছু লেখেন ভাই হিরো আলম তো হিরো আলমের জায়গায় উনি তো সেলিব্রিটি হয়ে গেছে আমি তো হই নাই তা আমাকে নিয়ে আপনাদের এত টুল কেন ভাই আমি তো কাউকে নিয়ে টুল করি না কাউকে নিয়ে কুটুকু করি না কাউকে নিয়ে কিছু লেখি না আজকে এই গানের সাথে আমি কিছু কথা বলবো যারা হিংসা নিন্দা করতেছেন যারা অহংকারী করতেছেন যারা পরের হক ধ্বংস করে খাচ্ছেন আজকে আল্লাহ এই যে গজব আমাদের উপরে নাজিল করতেছে সেটা আমরা বুঝতেছি না কিন্তু আমরা বুঝতেছি না আছে না আমি একটা জিনিস তুলি ধরলাম আমার টানে নিয়ে আর জনের টানা টানি হ্যাঁ সে তো করতে পারে না সে তো বানাইতে পারে না সে তৈরি করতে পারে না সে কি করে টানা টানি করে করে আমার ক্ষতি করার চেষ্টা করে শেষ পর্যন্ত সে কিছু পায় না এইরকম অনেক ঘটনা চলতেছে আমাদের সঙ্গীত জগতে আছে না আমি একটা ছাত্র ছাত্রীর একটা কলম শিখাইলাম হ্যাঁ এ পাকে আবার আশেপাশে কয়েকজন শিল্পী থাকবে এদেরকে পুশিং দিয়া নিয়ে যাবে নিয়ে যাই বিভিন্ন প্রকারের কথা বলবে তো দেখেন আমি যতটুকু শিখছিলাম যতটুকু আমি গাইতে পারি আমি দুই চারজনকে যতটুকু দিয়েছি হ্যাঁ ওই এগুলোর পিছে আমার এলাকার লোকগুলা ঘুরে আমার এলাকার কিছু কিছু শিল্পীরা ঘুরে কিন্তু কেবল তাদেরকে আমি তার্কেটে রেখেছি তাদেরকে আমি তার্কেটে রেখেছি অনেক সহ্য করেছে এখন আর করবো না কিছুদিন আগে একটি মাজারের প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাকে হামলা করার চেষ্টা করেছিল সেখানে যে কোনো একটা শিল্পীর ইন্ধন আমি পেয়েছি আমি চেষ্টায় আছি দেখি আমি আরও কিছু তথ্য বের করি আসলে কি সে আসছিলো কি তার কোনো ইন্ধন আছে কিনা যদি থেকে তাকে অবশ্যই আমি তো ওখানে আইনের আশ্রয় নিয়ে আসি বাকিরা ইনশাল্লাহ হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিন আর একটা গান বা গজল নিয়ে আপনাদের মাঝে হাজির হব যদি আমার কোথাও কোনো জায়গায় ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন